বাংলাদেশে যে কয়জন বড় বড় মুহাদ্দিস আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকদের সাথে চলার সুযোগ দিয়েছে, তাদের সাথে কথা বলা চিনা আলোচনা শোনার সুযোগ দিয়েছে। উনার মতো হাদিস তাৎক্ষণিক মুখস্থ বলতে পারে আমার বাংলাদেশে এমন যারা চেনা শোনা আছে একজন চোখে পড়ে নাই, জানে অনেক। মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ হাদিসের অনেক বড় বিশারদ, এখনো বেঁচে আছেন। মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তিনি মরে গেছেন, হাদিসের বিশারদ, সনদের আলেম, মতনের শুধু না, মতনের আলেমের অভাব নাই, সনদের আলেম বাংলাদেশে খুব অভাব। মাওলানা আব্দুল মালিক সাহেব একজন বেঁচে আছেন, আল্লাহ হায়াতে আরো বরকত দেক, বলেন আমিন। দিনের জন্য ওরা বাতি। আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ চলে গেছেন, আমরা বঞ্চিত হলাম তার সহবত থেকে, তার খিদমাহ থেকে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সময়ও আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ যারা আছেন যত মহাদ্দেশ আমি চিনি আমার জানা মতো, তাৎক্ষণিকভাবে মুখস্থ হাদিস বলা, তাৎক্ষণিক, দেখা এটা অমুক কিতাবে আছে, তমুক কিতাবে আছে, এবারটা এই, কয়দিন আগে যিনি অ্যারেস্ট হয়েছেন তার মতো একজনও বাংলাদেশে নেই আমার জানা মতো, আমার জানার বাহিরে থাকতে। এত জাহিন, এত জাহিন, এত জাহিন। উনি নিজে বলেছেন উনি মাত্র 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে, ব্রেন দেখেন, তাও কর্মজীবনে যাবে। উনি দোষের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমারও আছে না নাই, আপনাদের আছে না নাই, শুধু যারা ধৈরা হাত কাপ হ্যান করা পড়েছে তার আর কোনো ভুল নাই, ঠিক না, তারা সব আল্লাহর ওলি, তাদের কোনো ভুল নাই। ওই আলেমকে নিয়ে আমি আরেকজন আলেমের সাথে কথা বলতেছিলাম, সম্ভবত গতকাল বা তার আগের দিন, উনি একজন বড় আলেম মুহাদ্দিস। তখন এক প্রসঙ্গে উনি ওই আলেমের কথা বলতে গিয়ে আমারে বলতেছে, তবে উনি এমনি খারাপ না, তবে হানাফি মাজাবের বিরুদ্ধে কিছু ফতুয়া দেয়। এ কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম, কিছুই বলিনি, মনটা খারাপ হয়ে গেল। আরে যারা অ্যারেস্ট করছে তারা কি হানাফি মাজাবের কারণে অ্যারেস্ট করছে? যে উনি হালে হাদিস হয়েছে, যারা অ্যারেস্ট করেছে তাকে, তাদের অন্তরে আছে বিদ্বেষ, ঘৃণা, আলেম ওলামাদের প্রতি চরম অসম্মান, কারণ তার দোষ থাকলে তাকে অ্যারেস্ট করো, আমাদের আপত্তি নেই, আমার দোষ থাকলে আমারে করবে, উনার দোষ থাকলে উনারে করবে। রাষ্ট্র চাইলে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার অধিকার রাষ্ট্রের আছে, আমরা দ্বিমত করি না, কিন্তু তাই বলে হাত করা পরানোর কি প্রয়োজন ছিল? হাত করা তো তাকে পরা যে চোর, যে ডাকাত, যে পালাইয়া যেতে পারে, উনাকে ছেড়ে দিল তো উনি পালাইতো না। এই যে আমি গত 2-3 মিনিট ওয়াজ করলাম, আমার এই ওয়াজটুকুর কারণে যদি কালকে আমাকে অ্যারেস্ট করে, আমি মনে করি আমাকে অ্যারেস্ট করার জন্য বাসায় পুলিশ আসার কোনো প্রয়োজন নাই, আমাকে শুধু যদি বলে যে হুজুর আপনি থানায় আসেন, আল্লাহর কসম আমি থানায় নিজে হাজির হয়ে যাবো।